আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের আজকের এপিসোডে অরিন কিচেন জানাচ্ছে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য ইফতারের স্পেশাল ছোনা বোনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইফতারের এই আইটেমটা না থাকলে চলেই না। ছোলাটা আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। আমি বাসায় সাধারণত এইভাবে রান্না করে থাকি, খুবই সহজভাবে। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। আমার এই রেসিপিটি আপনারা যদি দেখে থাকেন তাহলে খুবই সহজ মনে হবে। সহজ মনে হলে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো চলুন দেখা যাক কিভাবে এই ছোলা বোনাটা করতে হয়। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে 500 গ্রামের মতন ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি সম্ভব না হয় তাহলে 7 থেকে 8 ঘন্টাই ভিজিয়ে রাখতে হবে, আর এটা খুবই জরুরি। তা না হলে কিন্তু সিদ্ধ করতে পারবেন না। ছোলাটা ভিজিয়ে রাখলে সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি আর 3টি মাঝারি সাইজের আলুও সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ তেল দিচ্ছি। তেলটা গরম হলে তাতে 2টো শুকনা মরিচ, তেজপাতা, 1টি দারুচিনি একসাথে দিলাম। এবারে 2টো পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচিও একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো সব হালকাভাবে ভেজে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া ও সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে ভাজা হলে হালকা পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। কষানো হলে এতে আমি ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিব মশলার সাথে, মিশিয়ে 1 চামচ লবণ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন তাতে সিদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দেব। আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। আর এতে আমি কোনো প্রকারই পানি দেব না। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি চটপটির রেডিমিক্স মশলার থেকে 1 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি দিতে চান দিতে পারবেন, যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। আমার কাছে এই মশলাটা দিলে ভালো লাগে, সেজন্য আমি এই মশলাটা দিচ্ছি। একবার এই চটপটির মশলাটা দিয়ে ছোলা বোনাটা খেয়েই দেখুন, খুবই মজা লাগবে এবং সুন্দর একটা স্মেল আসবে। ভালোভাবে আবারও নেড়েচেড়ে সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নিব, ব্যাস নামিয়ে নিব। হয়ে গেল আমার ইফতারের স্পেশাল ছোলা বোনা রেসিপি। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আরও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটাও কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই মজা, দেখতে যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তাহলে খুবই সাধারণভাবে এটা প্রেজেন্ট করলাম, বাড়িতে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এটা রান্না করা যাবে। আরও ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সবাই কিন্তু বাসায় থাকবেন। অ্যান্ড কিপ ওয়াচিং অরিন কিচেন। আল্লাহ হাফেজ।